কেমন আছো সবাই? আবার নতুন ভিডিওতে স্বাগতম। তুই জায়গায় কিন্তু দেখতে পারতো যে আমাদের এইখানে ভাই দুই দুইটা বিবেশ আমাদের করবে, আমি একজন ভাই তিনজন বিবেশ, আর আমি এই জায়গায় গেলে আমার কিন্তু লেভেল এখানে 86। তো দেখতে পারতো যে আমাদের আর মাত্র লেভেল দিতে লাগে আর মাত্র 500, মানে 250 স্কোরের মতন লাগে আমাদের লেভেল আপ হইতে। তো দেখা যাক আমাদের এই ম্যাচে কি 87 লেভেল হয় না কি ভাই। অনেক বছর পরে, কত বছর পরে যে আমার লেভেল আপ হইবে এটা আমি নিজেও জানি না ভাই। আমি বাজা আয়গা না ভিড়ো না। তো দেখতে পাচ্ছো কিন্তু আমরা কিন্তু সরাসরি ম্যাচের ভিতরে এসে পড়ছি। তো এই ম্যাচের ভিতরে হয়ে যাবে আমাদের 87 লেভেল ভাই, আর মাত্র 300 লাগে। পিঙ্গাই দিতে আসো দি ও ভাই, এই ম্যাচে পিঙ্গাই। ১৯৮ ড্যামেজ দিছি। আরে কার এটা? না না লে মার মার, ওরা ওয়াল বইছে কই? এসপি তো 12টা বাইচা আছে আজ আমার উপরে, আমার উপরে ডাউন 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 জলদি সে চলো। নিচে লাভ দিছে খতম, বাই বাই টাটা গুড বাই গয়া। আগে বেশি করে মাঝে মধ্যে ঠেলা মারতেছে, এদিকে কোন জায়গায় টুকি নাই। লাইক করে দাও সবাই, একটা র্যান্ডম দিয়ে স্টার দেন, র্যান্ডম দিয়ে স্টার দিতে ডর কাজ করে ভাই। দেখার পরে মাঝে মাঝে গ্লিচ ইউজার করে, পরে ওরই পরে আইডিতে সমস্যা হয়ে আবে ভাই। সিঙ্গেল টু দিয়ে ভাই ফায়ারে দিতে পারি না, এই জন্য লাগলে ভয়া থাকি। তাও মনে করো দাঁড়া বক্স ওপেন করে দে, পুরাই স্কোয়াড রুকো জরা সবর করো, বলা ধাক্কা মুক্কি নাই করনে কা, আরাম সে লেনে কা। কয়টা কয়টা আপনাদের নে? ফাইনালি ফাইনালি স্কোয়াড, ফুল স্কোয়াড। আচ্ছা আরেকটা ডাউন, আই এম কামিং রুক। যদি একলা একলা না খেলতাছি চলো ভাই। ওয়াল নাই ওয়াল নাই, তোমাদের কি অবস্থা? এ মেহেদি তোমার দিকে কোনো খবর নাই, হ্যাঁ কই থাকো তুমি? গ্রুপে এড থাকলে বা ফাইনাল আছে কিনা দেখো। আছে আছে, কালকে কালকে ভাই। এনে আরো অনেক গুলা প্লেয়ার,
কাকা গেমিং এর সাথে গেম প্লে করেন? করি মাঝে মধ্যে, ওর সাথে গেম করা হয়। অন্যদিকে না স্যার, ওই যেদিকে দৌড় মারছে ওইদিকে টুর্নামেন্ট হলে আমি এসআরবিডি ভাই লাইভ দেখি। হ্যাঁ প্রীতম ভাই, আমি তো টুর্নামেন্টে লাইভ করি না, আমি ভিডিও আপলোড করি। রুহুল আবার লাইভে টুর্নামেন্ট খেলে। চলো ভাই ডাউন। এ মাইয়া মুইয়া কাহাঁ সে আ রহা হ্যায় ভাই। আতাম আমাদের পাশে কাকা গেমিং এর বাসা। আচ্ছা মেইন কাকা তুমি বাইরে থাকি না রে? না না টাবিস্টা প্লেয়ার ভাই দবে প্লেয়ার কেন বই ধরো মেয়েদি কপি করে রাইখা দিছি বলি। ভাই মরে না কেনেডি, ইয়ারই মরতেই চাই না। ল্যাপটপে গেম খেলার জন্য কোন অ্যাপটা ভালো হবে? এন্ড ল্যাপটপ তোমার কনফিগারেশন জানা লাগবে। কনফিগারের ল্যাপটপ কিল খায়া দিলো ভাই। ভাই আরে তোর দিকে এনিমি যাইতাছে, এদিকে এদিকে। আমি তো এই সাইডে মিয়া, আপনার অনেক দূরে। ডাউন আরে আরো আছে কি আর ডাউন। ওরে ভাই গালতি স্কোয়াড দি ভাই, পুরো একটা গালতি স্কোয়াড। তারে নিয়ে আর আসমছি না। কিলিং স্প্রে আমার এখানে একটা গাড়ি থামছে। কেডা জানি সাহসের কথা কইতাছিল কই রে, কেডা জানি সাহসের কথা কইতাছিল। 10 কিল তো করে লইলাম, তাও ম্যাচও শেষ হয় নাই এখনো। বাচ্চা থাকলে আরো কিল পামো। 10 কিল তো আমার হয়ে গেছে। এনিমিও ডাউন, আমিও ডাউন। আমার কোনতে মারলো? আরে মাইরে দিছে। রিভাইভ রিভাইভ, এনিমিও ডাউন, আমিও ডাউন। এটা আমারও 10 কিল দেন, আপনারও 10 কিল দেন। ছয় ছয় মারো। আরে ওপি আমিয়া পুরো একটা গালতি স্কোয়াড খেয়ে দিছি। কোন জায়গায়? কোন জায়গায় এই স্কোয়াড? বিমাতে হ মিয়া ফুল গাল। ভাই দেব কি কি কিও নাই সাহসের দেখছো কি তুমি? 12 কিল রান আছে। মেবি পিকে মেবি প্লেয়ার আছে ঠিক না? হ্যাঁ আছে। এম বাকি সব পিকে রুফুল। কয়টা প্লেয়ার আছে? কয়টা পিকে নাই? এফএফ গেম প্লে করো না, জানি না ভাই। ডাউন একটা, ডাউন। পিকে আর কেউ নাই, পিকে একটাই ছিল। আরে আটকাই দিছে রে হিতে। চারটা এনিমি এলাই বিটি কই? তিনটা দুইটা। চলো 13 কিল ডান করে। যেটা কমেন্ট করতেছিল ওটা কই গেল? রেডি গায়েব গায়েব। লাস্ট দুইটা প্লেয়ার কই? পুরো ফুল পিক দিয়ে খেললাম। পিসিতে খেলেন? হ
এর লেগে তো দুপুরে খেলতে একটু সমস্যা হয়, নাসিমের সকালে মনে করো টানা 5-7 ঘন্টা খেলে, তো খেলার পরে পিসি আর রেস্ট পায় না, আধা ঘন্টা মনে করো পিসি অফ রাখি তারপর আবার আমি লাইভে আসি, সেই কারণে আমি খেলতে গেলে দুপুরে সমস্যা, রাত্রে আবার পারফেক্টলি খেলা যায়, রাত্রে কোনো প্রকার ল্যাগ ইস্যু হয় না, তেমন পিসি কাঁপেও না, দিনের টাইমে খেলতে গেলে একটু সমস্যা। রাস 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 ডাউন খেয়ে গেছে রে, কিলার পাইতাম না। তো ফাইনালি গাইস দেখা যাক কয়জনের মাঝখানে কিল্লা কেনা পায়। আরে কি নিয়ে ভাইছে, কি নিয়ে ভাইছে ভাই। তো ফাইনালি ভাই ভুই হয়ে গেছে, লেভেল আপ হইলো নাকি গাইস? লেভেল আপ দিয়ে দে, লেভেল আপ দিয়ে কি রে, লেভেল আপ দেনে কে? ওই ভাই লেভেল আপ দিছে কিন্তু কোনো কিছু দিল না দি ভাই, এমনে স্ক্রিনে শো করে নাই।